নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে 11/8/2023 পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে অতিরিক্ত ছাত্র ভর্তি নিয়ে এবং নতুন বিষয়ে আবেদন সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে সংসদ। আসুন সেই নোটিশ আমরা একটু দেখে নিই বিস্তারিত কী রয়েছে। নোটিশটা আজকেই জারি করা হয়েছে, দেখতে পাচ্ছেন 11/8/2023 উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে। কী বলা হচ্ছে, সমস্ত উচ্চ মাধ্যমিক স্কুলগুলোকে বলা হচ্ছে, দিস ইজ রিগার্ডিং সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফর দ্য সাবজেক্ট ইন্ট্রোডাকশান অ্যান্ড পারমিশন ফর এক্সেস অ্যাডমিশন ফর দ্য অ্যাকাডেমিক ইয়ার 2023-24 টু দ্য কাউন্সিল। অর্থাৎ অ্যাপ্লিকেশান সাবমিট করতে বলছে, আবেদন জমা করতে বলছে যারা স্কুলে নতুন সাবজেক্ট ইন্ট্রোডাকশান করতে চান, নতুন সাবজেক্ট হচ্ছে চালু করতে চান স্কুলে, তার আবেদনপত্র চাওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে যদি অ্যাডমিশান এক্সেস অতিরিক্ত অ্যাডমিশানের জন্য 2023-24 অতিরিক্ত অ্যাডমিশনের জন্য হচ্ছে পারমিশনের জন্য আবেদন করতে বলা হচ্ছে। এবং অ্যাজ ডাইরেক্টেড আই অ্যাম টু ইনফর্ম ইউ দ্যাট নিউ অ্যাপ্লিকেশান ফর দ্য বোথ পারপাস শুড বি সাবমিটেড লেটেস্ট বাই 31 হচ্ছে আগস্ট 2023। অর্থাৎ 31 আগস্টের মধ্যে এই আবেদন করতে হবে যদি অতিরিক্ত ছাত্রী ভর্তি করাতে চান বা নতুন সাবজেক্ট আপনার স্কুলে চালু করতে চান উচ্চ মাধ্যমিকে, তাহলে অবশ্যই 31 আগস্টের মধ্যে আপনারা আবেদন করুন। নো নিউ অ্যাপ্লিকেশান রিসিভ আফটার এই ডেটের পর আর কোনো রকম কারেন্ট ইয়ারের জন্য হচ্ছে অ্যাপ্লিকেশান নেওয়া হবে না। তো যাই হোক, এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম, আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।